যে নামাজের জন্য নবী কষ্ট করছে আর এই নামাজের জন্য মসজিদ তৈয়ার করতে গেলে সর্বপ্রথম মসজিদ তৈয়ার করে নবীজি কে তৈয়ার করছে সর্বপ্রথম মসজিদ যেদিন নবী মক্কা থেকে হিজরত করে মদিনা যায় মদিনা যাইয়া প্রথম মসজিদ মসজিদে কুবা তারপরে মসজিদ মসজিদে নববী যে মসজিদের কাজ আমার নবী নিজের হাতে করছে তাহলে বোঝা গেল নবী উত্তম কাজ করার জন্য যে গড়টা বানছে মসজিদ এইটাও বুঝি উত্তম কি বলেন ঠিক নি মসজিদটাও উত্তম মসজিদে যে কাজ করব এই কাজটাও অহন উত্তমের মধ্যে কিছু বেজাল আসেনি বেশা মসজিদে যা উত্তম কাজ করত মাশাআল্লাহ সুযোগ পাইলে বাটার জুতাও এটা নবীকে চিনে নাই আল্লাহকে চিনে নাই যদি আল্লাহ আল্লাহ রাসূলকে চিনত যে নামাজ এত কষ্ট করার নামাজ আর দুই রাকাত নামাজের বিনিময় হাশরের ময়দানের 50,000 বছর পার হইব এই চিন্তা করে কেউ নামাজে গেলে জীবনে জুতা তার দিল হইলে আসলে ভাই সাহেব কোন নামাজি জুতা চুরি করে না একবার আলহামদুলিল্লাহ করে কোন নামাজি কোনদিন জুতা চুরি করে না যে সুর আছে সুরের ঘরের সুর আর কোন হেন চুরি করার বাও পায় না অবশেষে নামাজির বেজ ধরা মসজিদ যা চুরি করত নামাজি চুরি করে না সুর নামাজি বেজ ধরছে বাস্তব ঘটনা মসজিদে জুতা সুর দরাত পড়ছে অগলতে ফিডাইতাছে নামাজ কইরা আবার জুতা চুরি করে নামাজি সুর আরেক বেটা কো রাখ জিগাই লই কে নামাজি সুর কিনা আনতাজি কই লইব আরে বেটা তোর বাড়ি কই কো বাহারি ভাই সাহেব স্টেশনের নামাজ স্টেশনের নামাজ বাড়ি গন নাই আর নাম কি সুরন্দ কোথায় টুপি লাগাইছস পাঞ্জাবি লাগাইছস দুই দিন ধরে কিচ্ছু খাওনের বাও নাই দেখছি এই ব্যস্তটা ধরে মসজিদ আইলে এক জোর বাটা নি তাহলে 70-80 টাকা ব্যস্তারি এলাকি আইছি স্যার বলতে মিল্লা কি লাইয়া কুরআন বাপ দাইছি অনেক সময় দেখা যায় এরকম খেলা করে নামাজি সুর এ কথার কেউ বলবেন না নামাজি কোনদিন চুরি করতে পারে না নামাজি জুতা চুরি করার জন্য যায় নাই নামাজি ওই নিয়তে যায় দুই রাকাত নামাজ দিয়ানি 50,000 বছর পার হইতে পারে যাই হোক এদিকে আর যায় না বহুত লম্বা আলোচনা আসুন আমার নবী মসজিদে নববী তৈয়ার করলেন মসজিদে কুবা তৈয়ার করলেন নিজের হাতে তাহলে এতে কি বোঝা যায় মসজিদের কাজ যার হাতে করায় এগুলি বুঝি আল্লাহর পছন্দের হাত আসলে খানায় কাবা হযরত ইব্রাহিম নবীকে দিয়া ও কিছু কাজ করাইছে নবীকে দিয়া মসজিদে নববী বানাইছে নবীকে দিয়া তাহলে বোঝা গেল মসজিদের কাজগুলি বুঝি সাধারণ মানুষের হাতে হয় না নবীদের পর্যায়ে যে হাতগুলি আল্লাহর কাছে পছন্দ হয় ওই রকম হাত দিয়া বুঝি এই কাজগুলি হয় কন্যা একবার আলহামদুলিল্লাহ আসুন বলতেছিলাম এই হাত কার হাত মসজিদের সাথে যার সম্পর্ক মসজিদ তৈয়ার করে মসজিদ কমিটির লোক মসজিদে নামাজ পড়ে মসজিদের সুখ দুঃখ গুলি যারা দেখে তারাই হবে আল্লাহর পছন্দের তারাই হবে রাসূলের পছন্দের ওই রকম পছন্দের ব্যক্তির জন্য 10টা পৃথিবীর সময় একটা জান্নাত আমার আল্লাহ দান করবেন জোরে করুন আলহামদুলিল্লাহ আসুন বলতেছিলাম মসজিদে নববীতে দাঁড়াইয়া কোনো কোনো দিন আমার নবী কোন জিনিসের কথা বললে বলতে দেরি হতো সাহাবীরা দিতে দেরি করত না একদিন নবী পাক মসজিদে নববীর বারিন্দায় দাঁড়াইয়া রুমালটা বিছাইয়া বলতেছে হে সাহাবীরা কে কি দিবা আমার রুমালে দাও তো দেখি রাসূলকে খুশি করলে আমার আল্লাহ খুশি হবেন কিনা কর আল্লাহ তো বলছে আমার রাসূলের কথাগুলি মানো আর রাসূল ওই আল্লাহর কথাই বলতেন নিজের কথা কোনোদিন বলতেন ওই আল্লাহকে কিভাবে পাওয়া যাবে ওই আল্লাহর সন্ধান পাওয়ার জন্য রাসূল পথ দেখাইতেন এই পথ দেখানোর মধ্যে হাদিস শরীফে আল্লাহ বলছেন উমাইতির রাসূল ফাকাদ আতা আল্লাহ আর এইভাবে আমার নবী কথা বলতেছেন কি কথা এক নম্বরে বলছে মাল্লাহুল মাওলা
ফালাহুল কুল, তোমরা মাওলাকে রাজি করো, মাওলাকে রাজি করতে পারলে সবই তোমার হবে। তাহলে মাওলাকে রাজি করতে গেলে যে রাস্তাগুলি নবী দেখাইবো, এই রাস্তাগুলির মধ্যে আমাদের আগে বারণ দরকার আছে কিনা। তারপরে নবী আরেকটা রাস্তা দেখাইছে, মাওলাকে রাজি করতে হলে তোমার বাপ মার খেদমত করতে হবে। কার খেদমত? অনেক যত প্রকার কাজ সব করলেন, বাপ মার সাথে সম্পর্ক সঠিক নয়। আল্লাহ কয় এটা তো সব বাদ, কাইঞ্জা হয়ে গেছে। কাইঞ্জা লাম্বালু দেখেন না, মেঘ ফাইলে কাইঞ্জা। আর এই নবীর উম্মত সকল এবাদত লইয়াও বাপ মার সাথে ব্যবহার যদি খারাপ হয় তাহলে সব কাইঞ্জা। বাপ মার কথা কোনে যেমন কিছু মানুষ লড়ে সরে কি কইল জাগা, কোন আপত্তি নাই। অনেক সময় দেখেন না গোলাফানের ফুরা হইলে কাটা দেখলে গোলাফান খালি দৌড়ে। আচ্ছা ফুরা দেয়া যদি কাটা গালাইয়া দেয় তাইলে বাচ্চার উপকার হইব না ক্ষতি হইব? উপকার। বাপমার যে রূপ, এই রূপ পরিষ্কার না করে মসজিদ মাদ্রাসা মুহতামি মুহাদ্দাস মুফাসসির সাপ যত রঙের হাজি গাজি হন না কেড়ে, মা যদি খালি কয় আল্লাহ গো মানে জালায় লাইছে বিচার চাই, আল্লাহ কয় সব বাপ মার কথার বিচার হবে আগে। আয়ো এ মার রুগী দেশ আছে কি না কর। বলতেছিলাম আল্লাহ বলতেছেন তোমরা মা বাবার খেদমত করো। আর রাসুল হাদিস শরীফে বলতেছেন মার পাওয়ার তলে তোমার জান্নাত। কার পাওয়ার তলে? মার পাওয়ার তলে জান্নাত। আল্লাহ কইছে রাসুলের কথা মানো। রাসুল আবারও বলতেছেন কি, আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ বেহেশতের সাবি, মার পাওয়ার তলে জান্নাত। আর মাওলারে রাজি করলে সব পায়াম। দেখেন এই তিনটার ভিতরে ডুবতা দেখেন, মাওলারে রাজি করলে সব বলে আমরার, আর মার পাওয়ার তলে বলে জান্নাত, সাবি বলে নামাজ। কি কন নামাজ চাবি, মার পাওয়ার তলে জান্নাত। তাহলে আমরা কি আবার যাই ঝামেলা? একবার আমরা এখন এই ওয়াজ হুইন্যা দৌড়ে গেছে রাত্রে মায়া মৌলবী কইছে তোর ভাওয়ার তলে বলে জান্নাত, নবী বলে কইছে কুদালটা একটু দিবে দেখতাম তোর ভাওয়ার তলে আসছি। কি কন কুদালটা কইরা ফাইবেন? মা কই বা জান কুদাল দানা, আমার খেদমত করবা, আমার দোয়া নিবা, তাই নাকি? তা দোয়া হর লাড়ি নিয়ে গেছে, দোয়া হর অক্ষণ দোয়া হরবে মানে তো মাথাটা ভাড়াইলাম বাড়ি দা। আচ্ছা এই দোয়া দা জান্নাত পাওয়া যাইব? মার খেদমত করে মার কথা মতো চললা, মার কথা যে মানছে আল্লাহ তার কথা মানছে। জুড়ে কর না একবার সুবহানাল্লাহ। মুসা নবীর কাহিনী খুলে দেখি, মুসা নবী ডাকতেছে প্রভু গো আমার একটা সোয়ারি দাও না, আমার একটা সোয়ারির দরকার। আল্লাহ কই সোয়ারি রাখবো? দেখা নদীর পার একটা ছেলে বই রয়েছে, ছেলের কাছে গিয়া কই গিয়া। আচ্ছা আল্লাহর কাছে কি সোয়ারি নাই? গেছে ছেলের কাছে, বালুর মাঝে খেলতেছে বাচ্চা ছেলে। এ বাবা আল্লাহ বাড়াইছে, আমি মুসা নবী আমার একটা সোয়ারি দিতা, তাই নাকি? আমার কাছে বাড়াইছে? কই কি হ তা আমি কইতে দেনতে করা যায় না, আল্লাহ বাড়াইছে করা হোক। বিরাগের চারদিক বিরাগের দেখেন কিছুই নাই, আকাশে একটা ম্যাগের টুকরা হাত যাইতেছে গা, ডাকতেছে ম্যাগের টুকরা হাস নিচে আও, আল্লাহ নবী মুসা যাইবো আয় নিচে আয়ো। ডাক দেওয়ার সাথে সাথে নিচে নাই মাই সে জুড়ে কর না সুবহানাল্লাহ। মুসা নবী তার জায়গা মতো পৌঁছে গেলে সেজদাই পরে ডাকতেছে মাবুদ গো এটা কেমন ছেলে গো, ডাক দিলে আকাশের মেঘের টুকরা নিচে নাই মাসে। আমার আল্লাহ বলেন মুসা রে এই ছেলেটার জন্য তার মা দোয়া করছে। মাবুদ জানতে চাই কেমনি করে দোয়া করছে? রে মুসা একদিন তার মা ঘুমের ঘরে ঘুমাইতে গেলে জানালাটা খোলা ছিল, মা ডাকতেছে বাবা জানালার একটা পাট বন্ধ করে দাও বাতাস বেশি লাগে। বাচ্চাটা জানালার কাছে গেলে মা ঘুমিয়ে গেছে, চিন্তা করতেছে কোন পাটটা বন্ধ করলে মার আরাম লাগবে, কোনটা বন্ধ করলে জানি মার কষ্ট হয়, এটা করব না এটা করব। অপেক্ষা করতেছে মা আবারও বলবে কোন সময়, দেখি মা বলে কিনা। অপেক্ষা করতে করতে রাত্রটা শেষ হয়ে গেছে, বাচ্চা দাঁড়াইয়া রয়েছে। আরে বাবা কি করো? মা তুমি না বলছো বাতাস বেশি
বেশি লাগে কষ্ট হয় জানালার একটা পাট বন্ধ করতে কোনটা বন্ধ করব তুমি তো বাইঙ্গা বলো নাই এটা বন্ধ করলে যদি কষ্ট হয় এটা বন্ধ করলে যদি কষ্ট হয় অপেক্ষায় ছিলাম তুমি নি আবার বলো তুমি মার কথা মানার জন্য আমি সারা রাত দাঁড়ায় রইছি মা দুইটা হাত বাড়াইছে বাবু যে বাচ্চা আমি মার কথা শোনার জন্য সারা রাত দাঁড়াইয়া থাকে আমি মার কথা মানার জন্য মাদুদগু আমি মা হইয়া দোয়া করে দিলাম আমার এই বাচ্চার কথাও তুমি মান্য জুরে কন্যা সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেন মুসা রে মার দোয়া কবুল করেছি এই বাচ্চা যা বলবে তাই আমি শুনবো শুধু মেঘের টুকরা কেন আকাশের চন্দ্র সূর্যকে যদি ডাক দিত রে মুসা এই মার দোয়া কবুল করে বাচ্চাটাকে আমি চন্দ্র সূর্য তোর সোয়ারি বানাইয়া দিতাম জুরে কন্যা সুবহানাল্লাহ ওখানে এই মার দাম আছে না কিছু কমছে নতুন মা ফাইলে বাংলাদেশের যুবক 99 বার সালাম করে আর 102 বার আম্মা 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 কি মুনাসেন ডাকে কিন্তু মার একদিন আদুর করে আম্মা কোয়া ডাক দেয় না মার পায়ে একদিন সালাম করে দেখলো না বাংলার যুবক নতুন মা শাশুড়ি পাইলে পাওয়ার মাড়ি রাখে না সালাম করে আমার নবী কইছে এহানো খামসাস করে কিছুই নাই খামসা দিলে মার পাওয়ার তলে দে জান্নাতের গন্ধ পাবি জুরে কন্যা সুবহানাল্লাহ আজকে এই বাজারে বেজাল দেখেই তো মসজিদের অবস্থা দুর্বল হয়ে গেছে মসজিদে জামাতে মানুষ কমে গেছে মসজিদের কাজ নাই আজকে আপনাদের মসজিদে মিয়া লজ্জা পাইলাম মিয়া প্রস্রাব করতে যাইতাম লইছি এক বেটা টস দইরা লাগছে আর যমুন গইরাইয়া নিচে গেছি টস না ধরলে মনে গইরাইয়া পানিত গেলাম এত বড় বাজার মার্কেট মসজিদের প্রস্রাবখানা মসজিদের কাজগুলি তো আপনাদের করা দরকার ছিল ইমানি শক্তিতে খানে কাবার মুতাওয়াল্লি আমার নবীর দাদা নবীজি দুনিয়াতে আসার কিছু আগে বাদশাহ আব্রাহা হাতি বাহিনী লই আইছে খানে কাবা ভাঙ্গে লইতো লম্বা ঘটনা এদিকে যায় আয়া খবর দিছে আব্দুল মুত্তালিব কুরেশ বংশের মর্যাদা যে গড় দিয়া এই গড়টা আজকে ভাঙ্গে লাইয়াম তোমার কোনো আপত্তি থাকলে বলতে পারো আব্দুল মুত্তালিব আপত্তি পাঠাইছে তোমাদের গেরাওয়ের ভিতরে আমার কিছু উট পড়ছে উট আমার উট গুলি তুমি ফেরত দিলাও আর আমার আপত্তি নাই স্বার্থপর মানুষ আফসোসের ব্যাপার যে খানায় কাবা দিয়া তোমাদের ইজ্জত আজকে আমি আইসি ভাঙ্গে ফেলামু হাতি বাহিনী লই আইসি এই খানায় কাবার জন্য মসজিদের জন্য কিছু কইলা না তোমার জন্য তুমি কইলা এবার নবীর দাদা খবর পাঠাইছে আব্দুল মুত্তালিব সাহেব খবর দিছে এই আব্রাহা উডের মালিক আমি আমারটা আমারে দালাও আর এই গড়ের মালিক আমি না গড়ের মালিক কেডা আর যদি কোন গড়ের মালিক কেডা এই আব্রাহা গড়ের মালিক আমি না হেলা যদি পারে হেলার গড় বাসাইব না আর তুই ফাললে ভাঙ্গা লাইস সুবহানাল্লাহ কইতেন না আচ্ছা হেলা হি নিজে লাড়ি লইয়া বাসাইব হেলার কিছু মহব্বতের বান্দা দিয়া বাসাইব আর নাইতে মহব্বতের কোন মাখলুকাত দিয়া বাসাইব নাইতে কোন ইমানদার দিয়া বাসাইব নাইতে কোন প্রেমের পাগল দিয়া বাসাইব উট ফেরত দিয়া খয় আব্রাহা আমার উট নিলাম গা তুই পারলে ভাইঙ্গেলা হাতি বাহিনী লিয়ে আইতাছে আল্লাহ কো দেখ আইসনা 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 সুবিধা হইতো না সুবিধা হইতো না আব্রাহা কয় হাতি বাহিনী লিয়ে আইছি গিয়ে সুবিধা হইতো না উল্লেলে কাছাকাছি যখন আইছে উল্লেলে আল্লাহ কয় ওয়া আরসালা আলাইহিম তাইরান আল্লাহ তো অপেক্ষায় বইয়া রয়েছি তুই নি ফিরাজ আজগা গেছ না যখন আইতাছে আইতাছে তয়রান আবামিন পাখির জাত শাশা শাশা কই আসতেছে পারমাণবিক বোমা আনছে 3 লাখ কইরা কয়লা কইরা তফসির সাক্ষী দেয় মুখে একটা দুই ফাওয়ের মাঝে দুইটা এবং কোন বোমালা দিয়া কোন বাইসাউরে মারব বোমার মাঝে কি ছিল লেখা ছিল সুবহানাল্লাহ কন্যা আয়া শুরু করছে বুমবিং মাতাত করলে যমুন উখ সাবায়া খাইন না আপনারা
উক উক কুশারি কুশারি কেউ কো গেন্ডারি যাই হোক গুড়াগাড়া একটাই কি করে সাবায়া ফালাইলে যে অবস্থা সৈন্যলার উপরে বুমবিংলা করলে সরিষার দানার মতো তাই কুশারি সাবানির মতো ওয়া হাতিলার উপরে পড়ে হাতিলা হাতিলা গুড়াল লেদার মতো ওয়া বড়ি বড়ি ওয়া হইরা তাহে শেষ মারা শুরু হইছে আমরা হাকো ব্যাপারটা কি আল্লাহ কো আর একটু খারস না ব্যাপারটা কি দেখাইব রে একবারও আত্তি ভালায়া দৌড়া ভাই দিছিন গিয়া তে একটা বিমান বুমরা লয়া ঘুরতাছে এই নামের কোন ফাইল এই নামের কোন আসামি তো ময়দানে নাই কি রে এই নাম যে বাজেট করলো নিশ্চয়ই লোকটা ছিল নাইতে এই নামের বাজেট কেন আসলো এই বুমা লয়া দৌড়তে দৌড়তে বাতিজারে গড় গিয়া মারছে কি কর কি করছে গড় গিয়া বেড়াগিরি কাল লগে হে আল্লাহ আসেনি হন নাকি সকলে বলুন আলহামদুলিল্লাহ আসুন বলতেছিলাম এ মসজিদ দুর্বল তার কারণ মা বাবার সাথে ব্যবহার খারাপ হয়ে গেছে যেই মা শিক্ষা দিলইলে মসজিদের যেই মা কইলইলে বাবা নামাজ পড়ো এই মার কাছে তো আসেই না বেটা নতুন মার কাছে যায় আর যারা মার সন্তান মার কোলে থাকে দেখুন তার কি অবস্থা ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির জিন্দেগী খুলে দিহি শেখ ফরিদের মা বাচ্চা ছেলে শেখ ফরিদকে নির্দেশ করতেছে বাবা ফরিদ নামাজ পড়ো নামাজ পড়লে মজা পাইবা তাই নাকি মা হ মা মসজিদে পাঠায় ছেলেকে হে মা কেও শুনতেছো হিসাব মিলাও তোমার ছেলেকে মসজিদে কয়দিন পাঠাইছো আর বেসিয়ারের সিড আনতে কয়দিন পাঠাইছো এ রঙের পৃথিবীতে আর কয়দিন থাকবা এই পৃথিবী যে ঘরে রঙের শাড়ি পরে বউ হইয়া ঢুকছো এই ঘর থেকে সাদা কাফন পরে বেরিয়ে যাইবা তোমার কিনা হাজার হাজার টাকার দামের শাড়িগুলো সুকেসে পরে থাকবে একটাও তোমাকে কবরে দেওয়া হবে না বলতেছিলাম মা নামাজ শিখাই ফরিদকে নামাজের অভ্যাস করে বাচ্চা ছেলে বাবা ফরিদ নামাজ পড়ো ফরিদ নামাজে দাঁড়াইবার আগে মা নামাজের বিছানার নিচে চিনির পুটলা বানাইয়া দিলেন মজা পাইলে নি আমার বাবা মসজিদে যায় নামাজ নি শিখে ফরিদ নামাজ শেষ করে না মোনাজাত শেষ করে বিছানা উঠাইলে নিচে চিনির পুটলা মা মজা আছে হ নামাজ পড়লে মজা পাইবা এমনি করে কিছুদিন নামাজ পড়লে ফরিদ বাচ্চা ছেলে নামাজের অভ্যাস হয়ে যায় জোহরের নামাজের সময় নামাজ পড়তেছে তার মা বেড়াইতে গেলেন বোনের বাড়ির নামাজের সময় হলে ডাকতেছে বোন গো বিদায় দে ফরিদ নামাজ পড়বো বিছানার নিচে চিনি দিতে হবে দৌড়ায় আয়েশা দেখে ফরিদ নামাজে দাঁড়ায় গেছে বাচ্চা ছেলে মা দরজায় দাঁড়াইয়া দাঁড়াইয়া জিব্বা কামড়াইতেছে মাবুদ গো চিনি দিতে পারলাম না ফরিদ দি নামাজ ছাইরা দেয় আমি মানি আসামি হইয়া যায় আসরের দিন ফরিদের জন্য আমি মার গলাই নি জাহান্নামের জিনজির লাগাইয়া দাও এমনি করে জিব্বা কামড়াইয়া চোখের পানি সারতেছে আর ফরিদ নামাজ পড়তেছে গায়েবি আওয়াজ হইতেছে রে ফরিদের মা ফরিদ নামাজ পড়ে আমি আল্লাহর হুকুম মানে আমার নবীর তরিকা মানে ফরিদ বাচ্চা ছেলে নামাজ পড়ে বড় সুন্দর লাগে তুই মা হইয়া রোজ রোজ বিছানার নিচে চিনি দিতে পারস রে আমি আল্লাহ কি একদিন চিনি দিতে পারি না আজুরে কন্যা সুবহানাল্লাহ ফরিদের মা সহ্য হয়ে যায় কে বলল চিনির কথা নামাজ শেষ করে ফরিদ আগের মতো বিছানার কোনার ধরে টানতেছে টাইনা টাইনা বিছানা বাস করে নিচের দিকে তাকাইলে আগে থাকতো একটা করে পুটলা আজকে দেখা যায় তার চেয়ে বড় বড় তিনটা পুটলা জুড়ে কন্যা সুবহানাল্লাহ এই নামাজ আমার নবী শিখাইছে কষ্ট করে অথচ মা মার সাথে সম্পর্ক নাই বিদায় সন্তানেরা যায় না এদিকে মার কথা হুনলেনে যাইতো বাপের কথা হুনলেনে যাইতো আর ওখানে তো মাও বৈশাপ পাওয়া যায় না ওখানে মাও নাই হে পর্যায়ের মাও নাই মা সন্তানরে আদর করত ওখান তো আদরই করে না মার কথা শুনবই কেমনে মার ছেলে ওইলেনে শুনতো ওখান তো ছেলে সব ফিটারের কি বলেন ফিটারের না তে ফিটার দা ভূত পাইলা মার কথা শুনবো কেমনে তে আপনারা দেশো আশের ডিম ফোড়া মুরগি দিয়া না কথা কইন না করে না ঘুমায় গেছেন গা আশের ডিম কিতে ফোড়া মুরগি দিয়া
তে মুরগি দিয়া ডিম ফুড়াইছে আশের মুরগি তো মনে করছে এটা আমারই মুরগি কোনো খাউন পাইলে টক 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 দাহে আশের বাচ্চারে আইতো আশের বাচ্চা মেঘের ভানির জায়গা খানি মুরগি কয় ও গোদা বাচ্চা দিবানি কোয়ারে ফুড়াই সত্তুই বাচ্চা তো আশের তোর তোর বাচ্চা হইলে না তোর কথা শুনতো মানে আশের বাচ্চারে তুই কথা শুনাইবি কেমনে অনের ছেলেরা মা বাবার কথা শুনে না শুনাইবেন কেমনে ফিটার দা ফালসেন মা দুধ যদি খাইতো এক ফুটা দুধের দাম যে শরীরের চামড়া কাইটা পাপুষ বানাইলেও তার সুদ হয় না এই মার সাথে তো নাফরমানি সন্তানেরা করতে পারে না যেই মার পায়ের তলে রাসূল বলছে জান্নাত আল্লাহ বলছে রাসূলের কথা মানো আর রাসূল এই কাজের সন্ধান গুলো দিতেছে জান্নাতের সাবি নামাজ আর জান্নাত হলো মার পায়ের নিচে কোন কোন সন্তান এই বেকল বেড়া আমরা এলাকার মার পায়ের তলে কুদাল লয়ে গেছে জান্নাত দেখতো মা কই বাজান কুদাল লয়ে না কি বলেন এই 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 এরকম বেকল আপনাদের এলাকায় আছে কিনা আমি জানি না যে বেকল বেড়ালা মাশাআল্লাহ বিয়া করাইয়া সোহাল বেলা যখন বউ বিদায় করতেছে রাত্রে বেলা তো বিয়া হইতো আগেকার দিনে রাত্রে সোহাল বেলা বউ বিদায় করতেছে এবার শাশুড়ি শ্বশুর নাই তার মেয়েরে জামাইয়ের হাতে দিয়া সইপা দিতেছে আর মেয়ে খুব কাঁদতেছে জামাই বাবু আমার এই মেয়েটা বড় আদরের সবসময় আমার পাশে পাশে থাকতো তোমার কাছে বিয়ে দিলাম বাবা অনুরোধ আমার মেয়েটা কোনো ভুল ত্রুটি করলো তারে কষ্ট দিও না গালি দিও না মাইরো না একটু আদরের চোখে দেখতো এই কতকে শাশুড়ি কান্দতে কান্দতে করে অস্থির সরল সোজা বেড়াতো শাশুড়ির কান্দা দেখকে আর সহ্য করতারছে না ডাকতেছে আম্মা 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 আর কাইন্দেন না আপনার মেয়ে একটা আমার মেয়ে আরেকটা এই বেড়া লয় কুদাল লয় আগে সিনমার হওয়ার তলে জান্নাত দেখত আমি তো মনে করি বেকল হেলা না বেকল তো আমরা এত বেকলের পরেও নবীর কথা তালাশ করে আর এত জ্ঞানী হইয়াও যে নবীর কথা মানার জন্য আল্লাহ বলছে তালাশ করলাম না